ওকে, সো এই পর্বে আমরা ESC এর ম্যাপ নিয়ে আলোচনা করব। সো ম্যাপটা অ্যাকচুয়ালি একটা ক্লাস। সো আমরা মনে করেন একটা ভার নিলাম এবং নিউ ভ্যালু নামের একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে নিউ নিউ ম্যাপ যে ক্লাসটা সেটার ইনস্টেন্সিয়েট করলাম। এখন এই যে নিউ ভ্যালু, নিউ ভ্যালু থেকে আমরা যদি সেট মেথড অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা বিভিন্ন কি এবং ভ্যালু সেট করতে পারবো। মনে করেন এই জায়গায় আমি লিখলাম কি ওয়ান, আর এই জায়গায় আমরা ভ্যালু সেট করি ধরবো কমা ভ্যালু। সো আমি মনে করেন দিলাম হচ্ছে রাজশাহী, ঠিক আছে। সো সেম ভাবে আমি বেশ কয়েকটা নিতে পারি। সাপোজ কি এর নাম দিয়ে দিলাম টু, এটার নাম দিয়ে দিলাম থ্রি। সো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ঢাকা এবং এখানে আমি দিয়ে দিতে পারি হচ্ছে খুলনা, ঠিক আছে। সো এখন আমরা ভ্যালুগুলা পাবো কিভাবে? সো আমি যদি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ করি যে এই যে নিউ ভ্যালু, নিউ ভ্যালু ডট ভ্যালু, ভ্যালুস নামের আমরা ফাংশনটাকে যদি দেখতে চাই যে কি আসে, ভ্যালুস মানে এই যে এই ভ্যালুগুলা। তো আমরা যদি টার্মিনালে যাই এবং ESC6 ওপেন করি এবং আমরা যদি লিখি নোড ইন্ডেক্স ডট জেএস, তাহলে দেখেন আমার ভ্যালুগুলা কিন্তু চলে আসে, দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যদি আমি লিখি কিস, তাহলে আমার এই যে কি গুলা সেগুলা পেয়ে যাবো। সো আমি যদি এবার লিখি দেখেন কিস গুলা চলে আসছে। সো আমরা বুঝতে পারছি যে একটা ম্যাপ আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারি, ম্যাপ এবং সেটার মধ্যে ভ্যালু কিভাবে সেভ করতে পারি এবং সেই ভ্যালু কি এবং ভ্যালুস গুলা কিভাবে পেতে পারি। ওকে,